বসিরহাটে রেখার হার, মুখ খুললেন শেখ শাহজাহান। আদালতে তোলার আগে শেখ শাহজাহানকে দেখে স্লোগান। সত্যি হলো শাহজাহানের করা ভবিষ্যৎবাণী। 3 লক্ষেরও বেশি ভোটে সন্দেশখালিতে হার বিজেপি প্রার্থী রেখা পাত্রের। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বেশ খোশ মেজাজেই দেখা গেল শাহজাহানকে। সেই সঙ্গে তাকে দেখেই তার অনুগামীরা দিতে শুরু করলেন জয় বাংলা স্লোগান। গত 5ই জানুয়ারি তল্লাশি চালাতে সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকেরা। পরবর্তীতে জমি ভেড়ি দখল থেকে শুরু করে মহিলাদের ওপর নির্যাতন করার অভিযোগ ওঠা শাহজাহানের বিরুদ্ধে খেপে ওঠেন সন্দেশখালীর মহিলারা। রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালী। তারপর দীর্ঘ 55 দিন তল্লাশির পর শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকে একেবারে লোকসভা নির্বাচনে পাখির চোখ থাকা কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল এই সন্দেশখালী। এখানে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছিল রেখা পাত্রকে। নির্বাচনের আগে বিজেপির প্রায় সব জনসভাতেই উঠে এসেছিল সন্দেশখালীর প্রসঙ্গ। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের কথাতেও বারবার উঠে এসেছে সন্দেশখালীর নিপীড়িতা মা বোনেদের কথা। কার্যত এসব দেখেই বিজেপির আশা ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র এবার বিজেপির দখলেই থাকবে। কিন্তু ভোটের ফলাফলে সব উল্টে পাল্টে যায়। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে 3,33,518 ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। প্রসঙ্গত, এই ভবিষ্যৎবাণী বহু আগেই জেলে বসেই করেছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। শুধু তাই নয়, 3 লক্ষ ভোটে জয়ের বিষয়েও বলেছিলেন তিনি। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তৃণমূলের জয়ের বিষয় তুলে তিনি বলেন, আমি তো অনেক আগেই বলেছিলাম তৃণমূল জিতবে। চোদ্দ দিনের হেফাজত শেষে এদিন শেখ শাহজাহান সহ ধৃত অন্যান্যদের হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে। শাহজাহানকে আদালতে হাজির করানোর আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। আদালত চত্বরে মোতায়েন করা হয় বহু পুলিশ কর্মীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।